সেন্ট মার্টিন দ্বীপ, যার পরন্ত বিকেলের সূর্যাস্তের দৃশ্য এভাবেই মানুষকে মুগ্ধ করে। সেন্ট মার্টিন দ্বীপের এই সৌন্দর্য অবলোকন করার জন্যই আমরা গত ফেব্রুয়ারিতে দুইটা দিন সেন্ট মার্টিনে কাটিয়েছি। তারই প্রথম পর্ব বা প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা থাকলাম। তাহলে চলুন আর ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাই। সেন্ট মার্টিন বাজার থেকে আমরা একটা মিশুক নিয়েছি পশ্চিম বিচে মার্টিন ভিউ রিসোর্টে যাওয়ার জন্য। ভাড়া নিয়েছে 250 টাকা। এখানে একটু অন্য জায়গা থেকে ভাড়া বেশি, কারণ তারা একবারই প্রতিদিন এরকম ট্রিপের সুযোগ পায়, যে কারণে ভাড়াটা একটু বেশিই নেয়। তারপরও দরদাম করে নেবেন আসলে আপনারা। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা মার্টিন ভিউ রিসোর্টে চেক ইন করেছি। এখন আমি রিসোর্টে আছি আর এ হচ্ছে আমাদের রিসোর্টের চারদিকের ভিউ। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, এটা পশ্চিম বিচের সমুদ্র। নারকেল গাছের সারি সারি, সেই সাথে দূরে সমুদ্র দেখা যাচ্ছে রিসোর্টের রুম থেকেই। সুন্দর সাজানো গোছানো গ্রামীণ একটা পরিবেশ আছে রিসোর্টটাতে, ন্যাচারাল একটা ভাব আছে। রিসোর্টটা দোতলা, নিচতলায় কিছু রুম আছে আর উপরতলায় কিছু রুম আছে। উপরতলার রুমগুলোই মূলত বিচ ভিউ রুম। সিঙ্গেল ডাবল বেডের রুম রয়েছে, সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। নিচে হ্যামক আছে, বাচ্চারা বা যে কোনো বয়সের কেউ খেলতে পারবে। সো ওভারঅল আমার কাছে রিসোর্টের পরিবেশটা খুবই ভালো লেগেছে। আমরা ছিলাম এই 201 নম্বর রুমে দোতলায়। চলুন আপনাদেরকে রুমের ভেতরটা দেখাই। রুমে এরকম আমাদের চারজনের জন্য দুইটা ডাবল বেড ছিল, সাথে এখানে টিস্যু, সাবান, শ্যাম্পু, সেই সাথে ওয়াশরুমটা ভালোই ছিল, নিট অ্যান্ড ক্লিন। একটা হাই কমোড বেসিন ছিল, সেই সাথে পানি এবং প্রয়োজনীয় সামগ্রীগুলো ছিল। খুব একটা খারাপ না, দ্বীপ হিসাবে ভালোই চল। ফ্রেশ হওয়ার পর এখন আমরা দুপুরে খাবার খেতে যাচ্ছি কাছেই একটা রেস্টুরেন্টে। খেয়ে রেস্ট নেওয়ার প্ল্যান, তারপর বিকালের দিকটা আসলে ঘুরতে যাব। কোরালের সাথে প্যাকেজ কিরকম পড়বে? 250 টাকা। আর এই যে ফ্লাইং ফিশের সাথে? ফ্লাইং ফিশ এটা 200 টাকা, এটা 250 টাকা। ওটা সুরমা, ওটা দিয়ে 300 টাকা থেকে 300। কত পিস? 1 পিস মাছ থাকবে, বা ডাল, সবজি, আলু ভর্তা, সালাদ, স্যালাড, দুপুরে খাওয়ার জন্য আসলাম আমরা। এখানে মূলত প্যাকেজ সিস্টেম, 250, 200, 300 টাকার প্যাকেজ আছে। আসলে এখানে যে কোনো নির্দিষ্ট একটা মাছের সাথে, মাছ ভাজা ফ্রাইয়ের সাথে আপনারা সাথে পাবেন ভাত, ডাল, সবজি, ডাল, এগুলোর মিক্স। তো আগে আপনাকে মাছ চয়েস করতে হবে, মাছ ভেদে তারপরে আপনাকে আসলে দামটা নির্ধারণ করা হবে যে আপনি কত বা কোনটার প্যাকেজ আপনি নিতে চাচ্ছেন। তো আগে ফার্স্ট অফ অল আপনাকে মাছগুলো চয়েস করতে হবে। তো এরকম মাছ দেওয়া থাকে আর কি। তো আমরা অর্ডার করে আসছি, দুইটা ফ্লাইং ফিশ অর্ডার করে আসছি। আর যেহেতু আমাদের গ্রুপের একজন মাছ খায় না, তাই একটা ব্রয়লার চিকেন অর্ডার করে আসছি। তো খাবার আসুক, তারপরে বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবারের একটা প্যাকেজ, এটা হচ্ছে 200 টাকার প্যাকেজ, সাথে ডাল আছে। ডাল অবশ্য আমরা পরে নিব, আমরা এক্সট্রা হিসাবে মাছ ভর্তার কথা বলেছি। এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, মাছ ভর্তা, এটা হচ্ছে কলার মাছ ভর্তা। তো সেন্ট মার্টিন আসলে বরাবরই আসলে যে কোনো মাছ ভাজা অন্যরকম একটা মজার পরিতৃপ্তি দেয়, তাই ভেবেছি যে এক এক বেলাতে এক এক রকম মাছের টেস্ট নিব আর কি। শুভ বিকাল সবাইকে। বিকেলের রেস্টের পরে এখন আমরা রিসোর্টের পথ ধরেই, জাস্ট 1 মিনিটের পথ ধরে আমরা বিচের দিকে যাচ্ছি। এই যে এই ওয়াকওয়ে হয়েই বিচের দিকে যেতে হয়। ওই যে সামনে
কেয়াবন দেখা যাচ্ছে, সেই সাথে নারকেলের শাড়ি। এটা হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনের একটা কমন বৈশিষ্ট্য। মোটামুটি এক মিনিটের মতো হাঁটলেই সামনে বীজ দেখা যাচ্ছে। তো আমরা সেই বিকালের পশ্চিম বীজটা আসলে দেখতে সুন্দর হয় অনেক, তো সেটাই দেখতে যাচ্ছে। যেদিকে কেয়াবনের শাড়ি, আপনারা এই কেয়াবন সেন্ট মার্টিনের জীববৈচিত্র্যের একটা অন্যতম অংশ। কেউ আসলে আপনারা দয়া করে এই কেয়া ফল ছিঁড়বেন না। ওই তো সামনেই বীজ, তার মানে এক মিনিটের সময় লাগলো না, আমরা আমাদের রিসোর্ট থেকে বীচে চলে আসলাম। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, বহু পর্যটকের আনাগোনা এখন এখানে। পশ্চিম বীচে আছি সেন্ট মার্টিনে ভ্রমণের প্রথম দিনে। একদিকে সমুদ্রের গর্জন, ওদিকে নির্মল বাতাস, সত্যি ভালো লাগার মতো একটা পরিবেশ। শহরের যে গুমট পরিবেশ সেটা পার হয়ে এই ক্লিন একটা পরিবেশে সত্যি আমাদের ভালো লাগছে। সেন্ট মার্টিনের পরন্ত বিকালে সূর্যাস্তের সময়, কোনো অতুলনীয় মোহময় এক সময়, যেখানে মানুষের শব্দকে উতরিয়ে সমুদ্রের গর্জনই প্রধান হয়ে ওঠে। অসাধারণ এই দৃশ্য দেখার জন্য আসলেই এই যে শত শত পর্যটক এই সেন্ট মার্টিন এত দূর পথ পাড়ি দিয়ে চলে আসে। এই প্রবাল দ্বীপের বিশেষত্বই আসলে এই জায়গাতে, কি সুন্দর অসাধারণ দৃশ্য। আমরা আছি এখন পশ্চিম বীচে অবস্থিত হুমায়ুন আহমেদের অবসর সময় কাটানোর যে রিসোর্টটা সমুদ্র বিলাসে, এটা রিসোর্টের ভিতরের অংশ। আর বাইরে থেকে এদিকটা লক করা থাকে সবসময়, শুধুমাত্র অনুমোদিত গেস্টরা এখানে আসতে পারে। সারি সারি নারকেল গাছ, খুবই সুন্দর একটা পরিবেশ, কবি স্মৃতি আসলে মনে করিয়ে দেয়। আর ওই তো একদম সামনেই হচ্ছে গিয়ে পশ্চিম বীচের সমুদ্র। হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপের সমুদ্র বিলাস বাড়ি, কবি নেই কিন্তু তার বাড়ি আবাসস্থল কিন্তু এখনও রয়ে গিয়েছে। শখের এই বাড়িতে তিনি এই এখান থেকে সমুদ্র দর্শন করতেন আর কি। সেন্ট মার্টিনে রাতের বেলা এরকম ভ্রাম্যমান যে মার্কেট বা বাজার রয়েছে, তার দৃশ্য বা এক্সপ্লোর করা কিন্তু সত্যিই অতুলনীয়। শুটকি, মেয়েদের নানা রকম গহনা, শামুক ঝিনুকের বিভিন্ন দ্রব্য, আচার, চকলেট, আরও নানা রকম বাচ্চাদের খেলনা, টুকটাক খাবার দাবার, চিপস, চানাচুর, তো সব মিলে আসলেই খুব সুন্দর লাগে এই সন্ধ্যা থেকে এই বাজারগুলোতে এক্সপ্লোর করতে। সেই সাথে রয়েছে নানা রকম সামুদ্রিক মাছের সমারোহ, যা দিয়ে আপনি বারবিকিউ, ফিশ ফ্রাই সহ নানা রকম আইটেম চাইলে রাতে ডিনার বা সন্ধ্যার নাস্তা হিসাবে কিন্তু খেতে পারেন। দাম যদিও একটু বেশি, বাট পর্যটন এরিয়াতে এইটুকু স্যাক্রিফাইস আসলে বাংলাদেশে করাই লাগে।
তিন প্লেট দাও তো, কত করে প্লেট? কি কি দাও? পেঁয়াজ পান্টিনের সন্ধ্যার নাস্তার মুড়ি ছোলা আর পেঁয়াজি। আমরা পশ্চিম বিচের যে বিচের পাশে মার্কেট রয়েছে সেই মার্কেটে আমরা এই সন্ধ্যার নাস্তা করতেছি। আসলে এগুলো সব জায়গায় মজা সন্ধ্যাবেলায়, এখন বিচের পাশে বসে খাওয়ার আবার একটা অন্যরকম মজা আর কি। তো এক একজন এক এক রকম জিনিস দিয়ে সন্ধ্যার নাস্তা করে, আমরা ছোলাপুর দিয়ে করতেছি। বারবিকিউর জন্য আগুন জ্বালিয়ে, কাঠে আগুন জ্বালিয়ে কয়লা তৈরি করা হচ্ছে। এরকম সমুদ্রে গর্জন শোনা যায়, আর সেই সাথে এখানে বারবিকিউর প্রস্তুতি, মানে অন্যরকম একটা অনুভূতি। ফিশ বারবিকিউ, চলে আসছে আমাদের বারবিকিউ, কোরাল বারবিকিউ। তো দেখা ছবিটা, এই যে হচ্ছে বারবিকিউ ছবি দেখি আসলে মানে জিভে জল এসে যাচ্ছে আর কি। রাখসান খাবার দেখো তো কেমন লাগে, গরম অনেক মজা। পাবটা দিয়ে খেতে আরো ভালো লাগবে। অনেকটা দেশি চিকেন খাওয়ার ফ্লেভার পাওয়া যাচ্ছে, সেই সাথে সালাদের সাথে সস, এটার কম্বিনেশন, সাথে আছে কোক, সব মিলে ভালো। তো মনে করি সেন্ট মার্টিন ঘুরতে আসলে আসলে বারবিকিউটা মাস্ট ট্রাই আইটেম সবার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দুদিনের সকালে আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি। সকালবেলা উঠে আসলে রুমের পাশে বসে বসে সমুদ্র দেখছিলাম, অনেকক্ষণ বসেছিলাম সকালবেলা এই বারান্দাতে। এরকম সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্র দেখা, তাও সেন্ট মার্টিন দ্বীপে, অসাধারণ একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করে আর কি। সবসময় যে ঘুরে ফিরে বেড়লেই ভালো লাগবে বিচের মধ্যে তা না, চুপচাপ এই নিরিবিলি এক প্রকার নিজের রুম থেকে এরকম বিচ দেখার ব্যাপারটা সত্যিই কিন্তু অতুলনীয়। সেন্ট মার্টিন এসে হামকে দুল খাওয়া একটা অন্যরকম কমন ব্যাপার। এখানে এসে আসলে এই বড় ছোট যেই হোক এই হামকে দুল খেতে আসলে কেউ মিস করে না। তো যাই হোক, দ্বিতীয় দিনে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আমরা ছেড়া দ্বীপ যাবো, জাহাজ ঘাট থেকে গিয়ে ট্রলার বা নৌকাতে বা ছোটো টাকবোটগুলোতে উঠবো, তার আগে নাস্তা খেয়ে নিব। তো ভিউয়ার্স চলুন যাওয়া যাক। বোটে করে ছেড়া দ্বীপ যাওয়ার অভিজ্ঞতা এবং সেই সাথে সেখানে আমরা কী কী দেখলাম, খেলাম এবং সেই সাথে ফিরে আসা এবং সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের অভিজ্ঞতাগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট পর্বে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে এরকম ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।